ধন্যবাদ আজকে সঞ্চালক এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মহোদয় বুয়েটের শিক্ষক লুৎফর রহমান সাহেব প্রেসিডেন্ট জাকির ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এই জগতের দিকপাল্লা উপস্থিত সুধীমণ্ডলী, এই শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দারিদ্র উচ্ছেদ এর একটি সফল সমাধান বের করা। এবং আপনারা জানেন যে আমাদের মহাবিভক্তি হচ্ছে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য। ইদানিংকালে আরেকটা মহাবিভক্তি ঘটেছে, সেটা হচ্ছে ডিজিটাল বৈষম্য। ইংরেজিতে বললে হচ্ছে সোশ্যাল ডিভাইড অ্যান্ড ডিজিটাল ডিভাইড। এই দুটো মহাবিভক্তি সামনে রেখে আমাদের কিন্তু চিন্তা করতে হচ্ছে, যারা নীতি নির্ধারণ করবে সবকিছু। আর এই মুহূর্তে বাংলাদেশের জন্য হচ্ছে তিনটি বড় বাধা, একটা হচ্ছে নিরক্ষরতা, একটা হচ্ছে ভাষা মানে আমি ইংরেজি ভাষার কথাই বলছি, ভাষা, আর একটা হচ্ছে তথ্য প্রযুক্তি। তো এটাকে আমরা বলি যে তিন বাধা, সেই তিন বাধা অতিক্রম করতে হবে, তবেই কেবল আপনি ওই যে মহাবিভক্তি, সেটা সামাজিক অর্থনৈতিক বৈষম্যই হোক অথবা ডিজিটাল ডিভাইড হোক, এই দুটা বৈষম্য কমানোর জন্য আপনি এগোতে পারেন আর কি। এখানে আমরা যখন এই দারিদ্র উচ্ছেদের একটি সফল সমাধান বের করার জন্য মাথা ঘামাচ্ছি, তখন রাজনীতির একটা প্রশ্ন হচ্ছে যে কিভাবে ক্ষমতার বলয় থেকে ঘৃণাটাকে বের করে নেওয়া যায়, আর যারা ঘৃণা ছড়ায় সমাজে তাদেরকে সমাজ থেকে কিভাবে বের করে রাখা যায়। এটা খুব কঠিন কাজ। এখন পর্যন্ত একটা উন্নয়নশীল দেশে যেখানে গণতন্ত্র এখনো মজবুত হয়নি, সেখানে ক্ষমতার বলয়ের ভিতরে ঘৃণা থাকে লুকিয়ে। সুতরাং আপনি যারা এখন তথ্য প্রযুক্তি নিয়ে মাথা ঘামাচ্ছেন, এই সেমিনার করতেছেন, সেখানে যে ক্ষমতার বলয়ের ভিতরে ঘৃণা থাকে তাহলে, এবং অথবা সমাজে যারা উদ্দেশ্যমূলকভাবে ঘৃণা সৃষ্টি করে, এই দুটো বিষয়টা যদি সমাধান বের না করতে পারেন পাশাপাশি, তাহলে একটু অসুবিধা। সেই সব কিছু মিলে তো আমাদের এগোতে হবে। দেখেন পৃথিবীর তথ্য প্রযুক্তির বিপ্লবের ভিতরে পৃথিবী প্রবেশ করেছে, এটা আমরা বলি হচ্ছে তথ্য প্রযুক্তি বিপ্লবের শুরু। কেবল কিন্তু শুরুতে যা দেখছি পৃথিবীতে, আজ থেকে 40 বছর পরে যে কি হবে আমরা চিন্তা করতে পারছি না আর কি, চিন্তার ভিতরে নাই, স্বপ্নের ভিতরে নাই, স্বপ্নও দেখতে পাচ্ছি না। শুরুতে আমাদের মতন দেশগুলো পৃথিবীতে যারা আছে, তারা যদি এটার সঙ্গে সংযুক্ত না হতে পারে তাহলে কিন্তু আপনি শেষ, ধ্বংস হয়ে যাবেন, কিছু করার নাই আপনার। আপনি বিদেশের মাটিতে ঢুকে বিমানবন্দরে হাঁটতে পারবেন না, কেন আমার জন্য খুব অসুবিধা হয়। কয়েকটা আন্তর্জাতিক বিমানবন্দরে দেখি যে ওই কাউন্টারে না, ওই আগে অনলাইন ওখানে বসেই নাকি ওই যন্ত্রের ভিতরে দিয়ে সব পাসপোর্ট টাসপোর্ট দিয়ে টিকিটের এই সিট নাম্বার বের করে নেয়। আমি তো এত দক্ষ না, বুঝলেন না, এত দক্ষ না। এখন ওইটা যদি না শিখি তাহলে আরেকজনের সাহায্য নিতে হবে। আমাদের যে শ্রমিকরা বিদেশে কাজ করছে, 60 লক্ষ লোক, তারা আপ এন্ড ডাউন করবে, তাদেরকে তো ওইভাবে রাখলে হবে না, সবকিছুই পরিবর্তন এখন করতে হবে। তো সেইটা আজ থেকে 9 সালের নির্বাচনের আগে, 8 সালের নির্বাচনের আগে, তত্ত্বাবধায়ক সরকার যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় ছিলেন, তার আগে খালেদা জিয়া, তার আগে শেখ হাসিনা, তার আগে আবার খালেদা জিয়া, 91 সালের থেকে যদি এই নির্বাচনের মহাজোট সরকারের আগ পর্যন্ত তথ্য প্রযুক্তিটা কিভাবে সমাজ দেখত, রাজনীতিবিদরা দেখত, আর আজকে 2 বছরে কত পরিবর্তন হয়েছে এটা বোঝার চেষ্টা করতে হবে। একটা মাত্র কারণ হচ্ছে যে পলিটিক্যাল মাস্টার বলতেছে যে সোসাইটিকে ডিজিটাল সোসাইটি বানাতে হবে। উনি হয়তো জানেন না প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি কি জিনিস, কিন্তু তথ্য প্রযুক্তিকে মানে হচ্ছে খালি একটা কম্পিউটার না, তথ্য প্রযুক্তি হচ্ছে সকল ক্ষেত্রের শাসন প্রশাসন, অর্থনীতি, শিল্প, শিক্ষা, আইন কানুন, আইন শৃঙ্খলা, সকল ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায়, এবং একটা তথ্য প্রযুক্তি সমাজ, একটা জগৎ তৈরি করে ফেলা যায়। এই যে কথাটা বলার পরে তার যে দল আওয়ামী লীগের ছেলেমেয়েরাও টিটকারি দিয়েছে, আর আমাদের বহু বুদ্ধিজীবীরা এটা কলাম লিখেছেন,
বিরোধী দল থেকে টিটকারি দিচ্ছে, এখনো টিটকারি দিচ্ছে ডিজিটাল গরু গরু যায়, আমি শুনছি তো ডিজিটাল গরু যাচ্ছে। তারপরে ওই যে সময় আগানোর আগানো পিছানো হলো, বহুত কিছু পরীক্ষা নিরীক্ষা হয় টিটকারি টিটকারি টিটকারি। কিন্তু আজকে যারা এখানে আপনারা আছেন, আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজে ট্রিপল ই আইটি সাবজেক্ট গুলো ঢোকানো হচ্ছে। তা আমি যখন পড়তাম বইটা তখন তো কল্পনাও ছিল না যে সাবজেক্টই নাই এটা, আমি পড়বো কিরকম করে, আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছে। না আমি তো সুযোগ পাইনি বইটা, আমাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হচ্ছে, না সিভিল, ওইটাই আমরা জানতাম চারটে, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর কেমিক্যাল আর মেটালার্জি এটাই পড়ছি, তাই না? এখন এই যে মানে প্রয়োগ করা, এই প্রয়োগ করার রাজনৈতিক সিদ্ধান্তটা একটা বিশাল ব্যাপার। আমরা আশা করবো যে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন এবং আপনারা এই ন্যায্য কথাটা সব জায়গায় মুখের উপর বলবেন, যেটা নিয়ে ঠাট্টা মশকানোর বিষয় না, এটা এখন আমার জীবনযাপন পদ্ধতি হয়ে যাচ্ছে। কিন্তু সেই দিক থেকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এখানে আমার 15 কোটি মানুষ, এই 15 কোটি মানুষের ভিতরে হচ্ছে 9 কোটি মানুষের বয়স হচ্ছে 30 বছরের নিচে, এই হচ্ছে আমার অ্যাসেট। 60 বছরের লোকরে তথ্য প্রযুক্তি শেখানো খুব কঠিন কাজ হবে, কিন্তু কষ্ট হবে, তাই না? তাহলে আমার জনসম্পদের 60% ইজ বিলো 30 ইয়ার্স, আর কৃষি আর শিল্পতে যারা কাজ করে তার বাইরে 2 কোটি মানুষ আছে, তাহলে অন্যরকম কাজ করতেছে তারা, এটাও একটা অ্যাসেট। আবার মাধ্যমিক মানে SSC এনরোলমেন্ট হচ্ছে 7 কোটি। এখন আপনি যদি পৃথিবীর সঙ্গে তাল মেলাতে হয়, আমার এই জায়গাটায় হাত দিতে হবে, এই জায়গাটা একটা পরিকল্পনার ভিতরে ফেলতে হবে। শহরে কিন্তু এই মুহূর্তে 4 কোটির বেশি লোক বসবাস করছে, তাহলে এই যে জিনিসগুলো, এই যে জায়গাটা একটা চিন্তা করা। এখন আমি একটা জিনিস বলি এবং জন্য আপনারা যারা দক্ষ লোক বলেন, যে প্রথম কথা তথ্য প্রযুক্তি যে প্রয়োগ করছি সেটা হচ্ছে মন জয় পর্ব। মন জয় মানে হচ্ছে ছাত্রছাত্রীদের মন জয় করতে হবে, শিল্পপতিদের মন জয় করতে হবে, পলিটিশিয়ানদের মন জয় করতে হবে, আমাদের যে আমলাতন্ত্র প্রশাসন সে আমলাতন্ত্রের মন জয় করতে হবে। তাহলে মন জয় হলে না আপনি এই মানে এটা গ্রহণ করবেন, নাহলে বাধা দিবেন। কিন্তু যেরকম বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি যারা আছে 10টা বা 20 জন, তারা কিন্তু তথ্য প্রযুক্তির জগতে বিনিয়োগ করছে না, কিন্তু যারা বিনিয়োগ করছেন যে এখানে মাহবুবুজ্জামান সাহেবের মতো বাইনরা, এরা তো অল্প টাকার পুঁজি নিয়ে। কিন্তু ইন্ডিয়াতে ভারতে তথ্য প্রযুক্তি জগতে প্রয়োগ করছে বিনিয়োগ করছে টাটা, যত ওখানকার পৃথিবীর বিখ্যাত বিনিয়োগকারী যারা, তারা ওখানে বিনিয়োগ করছে। কিন্তু আপনি বিশ্বাস কল্পনাও করতে পারবেন না যে টাটার কল সেন্টার ইন্ডাস্ট্রিতে 20,000 লোক চাকরি করে, তার সফটওয়্যার ডেভেলপমেন্টে 30,000 লোক কাজ করছে। কিন্তু আমাদের দেশে যমুনা গ্রুপই বলেন আর বসুন্ধরা গ্রুপ জমি কেনে তথ্য প্রযুক্তির দিকে কাজ করতেছে না, কিন্তু তারা ইনভেস্ট করতেছেন একটা ওয়ার্কশপ তৈরি করা, ওয়ার্কশপের জন্য ইনভেস্টমেন্ট 5 লাখ টাকা লাগে, একটা ওয়ার্কশপ হয় কোর্স তৈরি করা, তার জন্য বিনিয়োগ করে না। আমি যে কথাটা আপনাদের বলতে যাচ্ছি, আমরা এই মুহূর্তে এই সরকার ঘোষণা দেওয়ার পরে মন জয় পর্বে আছে, সরকার নিজেও জানে না যে মন জয় কতটুকু হয়েছে। সুতরাং তার আমলাতন্ত্র ও এখনো মন জয় হয়নি, আমাদের ব্যবসায়িক মহলের মন জয় হয়নি, আমাদের ছাত্রছাত্রীদেরও মন জয় হয়নি, মন জয় পর্বে আছে। কিন্তু এটা কদিন চলবে? আমি মনে করি 12 সালের ভিতরে মন জয় পর্ব সমাপ্ত হয়ে যাওয়া উচিত, তারপরে উত্থান পর্ব। উত্থান পর্বতে আপনি এটা মন জয় হওয়ার পরে যখন এটা প্রয়োগ করা শুরু করবেন, এখন ছিটে ফোটা কাজ হচ্ছে, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কাজ হচ্ছে, সেখানে উত্থান পর্ব আমি 5 বছর দেওয়ার পক্ষপাতী। 12 সাল থেকে 11-12 মন জয় কিছুটা হয়েছে, আর 17 সাল পর্যন্ত উত্থান পর্ব, তারপরে আপনি অগ্রযাত্রা, এটার লিমিট নাই, চলতে থাকবে। সুতরাং 21 যখন বাংলাদেশের বয়স 50 বছর হবে, তখন আপনি অগ্রযাত্রা পর্বে থাকবেন, আপনার তখন অন্যরকম সোসাইটি দেখবেন। আজকে সেই জন্য আমি সবসময় বারবার বলি যে এই যে মন জয় পর্বে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি 9 পায়ে হাঁটব, আমি এডুকেশন, ই কমার্স, ই এগ্রিকালচার, ই হেলথ, ই গভর্নেন্স, ই ইনফ্রাস্ট্রাকচার। ই ইনফ্রাস্ট্রাকচার মানে কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার, যে অপটিক্যাল ফাইবার ব্যাকবোন তৈরি করা আর কি, ই ইলেক্ট মানে লিগাল ফ্রেমওয়ার্ক, যে IP লটা করতে হবে বিভিন্ন, এবং ই সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি, এই 9টা ক্ষেত্রে ন্যূনতম আমি তথ্য প্রযুক্তি প্রয়োগ করবো আর কি।
কিন্তু এই মুহূর্তে চারটা বাধা আছে। একটা হচ্ছে বিদ্যুৎ সংকট আছে, বাজে একটা শিক্ষা ব্যবস্থা আছে, একটা আনফ্রেন্ডলি অশিল্প বান্ধব একটা একটা ট্যাক্স ট্যারিফ রেজিম আছে, এগুলো বাধা কিন্তু, আর পুরনো আমলাপত্র আছে। এগুলো চারটে বাধা আমি মনে করি, কিন্তু চারটে বাধা অতিক্রম করা যায়, চারটে বাধা অতিক্রম করে আপনি উত্থান পর্বে চলে যেতে পারি। আপনারা যারা এখানে আছেন আর কি, যে আজকে যে টপিক সেখানে হচ্ছে যে সামাজিক, স্বাগত আপনারা এখানে যারা আছেন, সেখানে সামাজিক মহাবিভক্তি এবং ডিজিটাল মহাবিভক্তির থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে বাকপরাদের অন্তর্ভুক্তি এই করণের নীতির ভিত্তিতে কিন্তু এই কাজটা করতে হবে। এবং এই তথ্য প্রযুক্তি প্রয়োগ করলে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি একজন ব্যক্তিকে ক্ষমতায়ন করে দেন কিন্তু, এবং গণতন্ত্রের জন্য ব্যক্তির ক্ষমতায়ন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত ব্যক্তি ক্ষমতাবান হবে, যত ব্যক্তি উপরে উঠবে আর কি, তত ব্যক্তি গণতন্ত্র মজবুত হবে। সেই জন্য আপনারা এই জায়গাটায় এখানে আমাদের শিক্ষক লুৎফর রহমান সাহেব বলেছেন, একটা যে মানব সম্পদ উন্নয়ন, আরেকটা হচ্ছে অবকাঠামো নির্মাণ, আরেকটা হচ্ছে অর্থায়ন, তিনটাই বড় চ্যালেঞ্জ। এখন কোন জায়গার থেকে কখন শুরু করবেন, কখনো একটা অগ্রাধিকার পাবে, কখনো একসঙ্গে দুটা অগ্রাধিকার পাবে, একসঙ্গে কখনো তিন পায়ে হাঁটতে হবে, কখনো এক পায়ে হাঁটতে হবে, এটা নীতি নির্ধারকরা বা যারা প্রশাসন চালাবেন তারা ঠিক করবে। আমি আপনাদের এখানে যে অবস্থার যে মানব সম্পদ উন্নয়নের যেটা, এটা যে আপনি মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করবেন কোথায়, আপনি তো ঢাকা শহরে ব্রেক তৈরি করতে পারেন, নসরাত ইউনিভার্সিটি তৈরি করতে পারেন, এখান থেকে কিছু আমি ট্রিপলির গ্র্যাজুয়েট তৈরি করতে পারি, একটা লেভেল পর্যন্ত পারি, কিন্তু বাংলাদেশের যে সামাজিক বিভক্তি দূর করতে হয় তাহলে আমার মাধ্যমিক স্কুল যেটা 18,500 মাধ্যমিক স্কুল আছে এখানে একটা কম্পিউটার লিটারেসি সিস্টেম চালু করতে হবে। সেখান থেকে মহাজোটের সরকার 14 সালের ভিতরে 18,500 স্কুলে কম্পিউটার ল্যাব চালু করে দিবে। এই মুহূর্তে আপনার কাছে কিন্তু বিশ্বাসযোগ্য না, অসম্ভব মনে হচ্ছে, কিন্তু যেভাবে এই যে টেলকো ইন্ডাস্ট্রি, টেলকো বা টেলিকম সেক্টর বা আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় যেভাবে তার অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে, এই অবকাঠামো নির্মাণের উদ্যোগটা যদি অব্যাহত থাকে তাহলে আগামী 14 সালের জাতীয় নির্বাচনের আগেই 18,500 স্কুলে আপনি কম্পিউটার ল্যাবের মাধ্যমে শিখবেন। কিন্তু আপনি যদি ওই জায়গাটা মানে এসএসসি ছেলে মেয়েদেরকে যদি তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন তাহলে আসবে উচ্চমান সম্পন্ন তথ্য প্রযুক্তির দক্ষ জনশক্তি তৈরি করা। এবং আমি দুদিন আগে নসরাত ইউনিভার্সিটিতে একটা ওয়ার্কশপ উদ্বোধন করলাম যেটা দক্ষিণ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার ভিতরে প্রথম ওয়ার্কশপ, সালাম ইনস্টিটিউট অফ ইটালি জাতিসংঘের সহযোগিতা এটা হলো, যেটা হচ্ছে যে মাইক্রো ইলেকট্রনিক্স এর প্রয়োগ ইন ডিজাইনিং হার্ডওয়্যার, যে এই যে র্যাম তৈরি করেন এখানে, এবং সেটা আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং এ আমরা নাই, কিন্তু আমাদের কোনো বিনিয়োগ এখানে ম্যানুফ্যাকচারিং করে না, একটা ফ্যাব্রিকেশন ল্যাবরেটরি তৈরি করার চিন্তা এখানে নাই, যেটা হংকং এ আছে, তাইওয়ানে আছে, যেটা কয়েক মিলিয়ন ডলার লাগে, কিন্তু আমার এখানে ছেলে মেয়েদের যে দক্ষতা, তার মানে আমাদের এখানকার যে দক্ষতা, তারা কিন্তু মাইক্রো ইলেকট্রনিক্স ডিজাইন ইন হার্ডওয়্যার, এইটা ওইটা বিশাল নাম একটা আর কি, বিডিবিডি এইসব পেপারে দেখেছেন আপনারা, নর্থ সাউথ ইউনিভার্সিটি, দেশে বিদেশের ওখানে মানুষ এসে 70 জন এসে তারা এখানে কোর্স করবে, 21 দিন ধরে করবে, কিন্তু বাংলাদেশ ইজ দ্য রাইট প্লেস টু ডেভেলপ দিস হিউম্যান রিসোর্স, আমরা এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করতে পারি। আমরা এখানে একটা ফার্ম মাত্র আছে যারা কাজ পায়, কিন্তু এখানে যেহেতু ওই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নাই, ডিজাইনিং নেটওয়ার্ক নাই, তারা মালয়েশিয়ার থেকে করে নিয়ে আসে তারপরে করায় আর কি। এই সব কিছু মিলে আমি কথা সংক্ষেপ করছি যে আমাদের বিশাল সম্ভাবনা আছে, আমাদের ছেলেমেয়েরা এই নাসাতে আছে, বড় বড় ইন্টেলে আছে, মাইক্রোসফটে আছে, সিসকোতে আছে, তারা সিলিকন ভ্যালিতে কাজ করছে, কিন্তু আমরা এখানে পারবো না কেন। সুতরাং আমাদের মানব সম্পদ উন্নয়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার একটা মহা পরিকল্পনা সরকারকে নিতে হবে।